السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا সবাই মিলে নামাজে যে দুরুদ পড়ি পারেন না আপনারা নামাজে যে দুরুদ আমরা পড়ি এই দুরুদ পর্ব কারণ সবাই আমরা চিনি আর বিশুদ্ধতায় কোনো প্রশ্ন নাই এই দুরুদ অতি বিশুদ্ধ কন্যা আলহামদুলিল্লাহ তাই সবাই মিলে অন্তত পুরুষরা গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে মা বোনরা মাইকের আওয়াজ যত্দূর যাচ্ছে একটু নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকু আওয়াজে পড়ুন অ আলা মোহাম্মদে ও আলা আলি মোহাম্মে কাম আলা ই আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك আমিদিদ লিজেন্ড ফাউন্ডেশন ষোলভাই এক রজনী বুসলেনের আয়োজনে আজকের এই ওয়াজওয়ার মাহফিল বাইতুলাইজাত জামে মসজিদে আল্লাহ তালারি ঘরে আমরা একত্রিত হয়েছি আজকের মাহফিলের মান্যবর সভাপতি আজকের মাহফিলের অনেক মেহমানরা রয়েছেন প্রধান মেহমান বিশেষ মেহমান বেশ অনেক মেহমানরা রয়েছেন সর্বোপরি ওলামারা দিনরা কথা বলেছেন আপনারা শুনেছেন বিকেল থেকে নিয়ে কোরআন এবং সন্ন্যার কথা আল্লাহ তালা এবং তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ও কথা কারণ আমাদের জীবন আমাদের দুনিয়া যদি ভালো করতে চাই দুনিয়ায় যদি সফলতা চাই আর দুনিয়ার সফলতাকে টেনে টেনে আখেরাতের চিরস্থায়ী সফলতা নিশ্চিত করতে চাই তাহলে আল্লাহ এবং তার রসুল ছাড়া কোথাও যাওয়ার জায়গা বলেন আছে বলেন আছে এই পৃথিবীতে অনেক লোকজন অনেক অনেক লাইন আদর্শ মত পথের কথা বলে কিন্তু মরার সময়ে সোজা হয়ে যায় ঠিক না হ্যাঁ দেখবেন কত কথা ইংরেজিতে কইব দেয়ার ন গড কিন্তু ওই বান্দর যখন মরে যায় কি হয়ে যায় জানাজার জন্য চিৎকার শুরু হয় হয় না হয় না তার মানে অবশ্যই মরণে যার কাছে ফিরে যেতে হয় জীবনটাও তাকেই দিয়ে দেয়া উচিত এটাই বুদ্ধিমানের কাজ তাইলে দুনিয়ায় সুখ আর শান্তি হবে আেরাতেও সুখ আর শান্তি নিশ্চিত হবে দুনিয়ায় যদি সফল না হওয়া যায় আেরাতেও সফল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা দেখেন প্রশ্ন করতে পারেন দুনিয়ারই সফলতা দুনিয়ার কল্যাণ কেন আখ রাতের কল্যাণের সাথে রিলেটেড কেন আখ রাতের কল্যাণের সাথে শর্তযুক্ত কারণ হল আল্লাহ রাবুল আল আমি নিজেই তা বলে দিয়েছেন কোথায় ربنا آمین কুরআনুল কারীমের সূরাতুল বাক্বারার 201 নাম্বার আয়াত আল কারীমতে نجي একটি দোয়া শিখিয়েছেন হয়তো অনেকেই পারেন আমার সাথে পড়েন পড়েন আরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল حسنة وقنا عذاب النار أبرو بورين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كارشي كانوا دوا কার শিখানো রাবুল আলমিন বললেন বান্দারে আমার আমি আল্লাহ তালার কাছে দোয়া কর হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা আেরাতেও দিও হাসানা কারণ দুনিয়ার হাসানা হলে সংযুক্ত হয়ে আেরাতের হাসানাও আেরাতের হাসানাও হবে আর যে দুনিয়ার হাসানা পাবে আখেরাতের হাসানাও পাবে সেই আগুনের আজাব থেকে মুক্তি পাবে সুতরাং আমরা তো মসজিদে আজকে মাফিল হওয়ার কথা ছিল বাহিরে প্যান্ডেলে কিন্তু আল্লাহ ধরে নিয়ে এসেছেন তার ঘরে আপনারা কি বেজার না খুশি বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাবুদের প্রশংসা করলাম কারণ আমরা মাবুদের কাছে চাই দুনিয়ার হাসানা যাতে করে এটা যুক্ত হয় আখেরাতের হাসানার সাথে আর আগুনের আজাব থেকে যাতে আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন না আমিন আরও জুড়ে বলুন না আমার মনে হয় আল্লাহ তা সত্যি আপনাদের এলাকার এই যুবকদের যুবকদের হৃদয়ে হাসানা পাওয়ার আকাঙ্ক্ষা ঢেলে দিয়েছেন এই জন্যে যে যুবকরা ফাউন্ডেশন করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে তারা পারত সারে গামা পাতা কি পারত না কিন্তু আল্লাহ তৌফিক দিয়েছেন তাই তারা সারে গামা না করে কোরআনের কালাম আল্লাহর কালাম বিশ্বনবীর কথা শোনার বুজার মানার জন্যে ব্যবস্থা করেছে বলেন আলহামদুলিল্লাহ আর এই ব্যবস্থা যারা করেছে যারা শুনতে শোনাতে এসেছে এই এলাকার যারাই আয়োজনের সাথে সম্পৃক্ত এই যে মসজিদ শুধু তাই না যে আল্লাহর ঘরে আমরা বসে আছি সবার জন্যে অবশ্যই আল্লাহ হাসানা দেবেন কোনো সন্দেহ অন্তত আমার নাই আপনাদের আছে নাকি সন্দেহ থাকা উচিত অন্দিক তাই আমরা আবারও আল্লাহর শিকানো এই দোয়াটা সবার জন্যে যারা উপস্থিত তাদের জন্যে যারা মাহফিলে উপস্থিত হতে পারেনি তাদের জন্যে যারা জীবিত তাদের জন্যে যারা ভবিষ্যতে আসবে তাদেরও জন্যে আর যারা বেছে নাই সবার জন্যে আল্লাহর শিকানো ভাষায় আবারও বলি বলেন আতিনা।

কানেক্টেড বা সংযুক্ত ওই হাসানা দুনিয়ায় কিভাবে পাওয়া যায় জানতে চাই না চাই না তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো দুইটা একসাথে বলবো কিন্তু থাকবে দুইটা বিষয় একটি হলো কিভাবে দুনিয়ায় হাসানা নিশ্চিত করা যায় কোন ব্যক্তির জন্যে দুনিয়ায় অবশ্যই হাসানা হবে জানতে চাই এবং পাশাপাশি ওই চুরিহাটটায় চক বাজারে আগুনে আগুনে পুরে যারা পৃথিবী থেকে বিদায় হয়েছে তারা কেমন জানতে চাই রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ তাহলে দুইটা জিনিস জেনে আমরা উঠবো বলেন না আমিন আল্লাহ তৌফিক দিন বলেন না আমিন আরো জুড়ে বলেন আমিন এক নাম্বার এই পৃথিবীতে কে হাসানা পাবে একেবারে এক শব্দে যদি বলতে হয় তাহলে কোরআন এবং এবং করে বলতে হয় ওই ব্যক্তি পৃথিবীতে হাসানা নিশ্চিত পাবে যে পৃথিবীটাকে চিরস্থায়ী বলে বিশ্বাস করে না বুঝেতে পেরেছি কারণ হল দুনিয়া ওই ব্যক্তিরে কিছুই দেয় না যে মনে করে দুনিয়াটাই চিরস্থায়ী বলে দুনিয়া কি কয় না বুর্বক কম্বাস্ট বলে দুনিয়া আমাদেরই দুনিয়ার মজা ল না এই পৃথিবীর সব ফুকাহাম সব মোহাদ্সিদ সব মুফস্সির সব আম্বিয়া আলিম আসসালাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহ ওয়ানসাল্লাম নিজেও শিখিয়েছেন এই পৃথিবী ওই পৃথিবী পৃথিবী এবং তার সফলতা পৃথিবী এবং তার হাসানা ওই ব্যক্তির পায়ের কাছে চুমুকাবে যে ব্যক্তি বিশ্বাস করে দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়া থেকে আমাকে আপনাকে চলেই যেতে হবে না হবে না বলেন কেউ চিরস্থায়ী দুনিয়াতে বিশ্বাস করেন যদি পৃথিবীতে ভালো মানুষ হওয়ার কারণে আল্লাহর আপন আর প্রিয় বন্ধু হওয়ার কারণে চিরস্থায়ী জীবন পাওয়া যেত তাহলে তিনি হতেন মোহাম্মাল কিন্তু বিশ্ব নবী তিনি বিশ্বনবীর কাছে অনুমতি চেয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি ওয়াসালাম সালাম সাথে করে নিয়ে এসেছেন মৃত্যুর ফেরেস্তা জিবরিল অনুমতি চেয়েছেন মৃত্যুর ফেরেস্তা অনুমতি চেয়েছেন বলেছেন বিশ্ব নী বলেছেন মহান বন্ধু আল্লাহ তোমার কাছেই চলে যেতে চাই তাই বিশ্ব পৃথিবী থেকে কার কাছে গেছেন তার মানে পৃথিবীটা চিরস্থায়ী বলবেন এই পৃথিবীতে যাদের ক্ষমতা যাদের নেতৃত্ব সম্পদ জনবল দনবল মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট তারা মরে না না মরে অথচ এসএসএফ এর কার সশস্ত্র সৈনিক তাদের পাহারা দেয় কিন্তু মৃত্যু থেকে আটকাতে বলেন পারে যদি এই পৃথিবীতে ক্ষমতার কারণে কেউ বেঁচে থাকতো এর নাম হইতো ফেরাউল টিনাবেটিক কিন্তু ফেরাউন দাবি করত সে বলত আনারব্য কুমল আলা আমি তোমাদের সবচাইতে বড় রব সে মা আलिम তুলাকুম মিন ইলাহিন গায়রি আমি ছাড়া আর কোনো ইলা আছে তোমাদের আমি তো জানি না সে বলতো ওয়াহিহিল আনহারু تجری মিন تحت এই যে নদীর পানি সমুদ্রের এই স্রোত ধারা চলে আমার আদেশে এই বলে ধাম্বিকতা করত আল্লাহ তালা বললেন যে তোর আদেশে চলে হেই তোরে খাইব খাইছে না খাই নাই পানিতে চুবায়া চুবাইয়া দুই ব্যা দুই ব্যা মরছে এর নাম মিষ্টা কিন্তু বন্ধুগান এই পৃথিবীতে আমাদের দাদারা বেঁচে নাই আমাদের নানা নানি বেঁচে নাই আমাদের পূর্বপুরুষরা বেঁচে নাই আমাদের অনেকের হয়তো আমার মতো আসে নাই এই যে ধারাবাহিকতা এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় কিন্তু আফসোস আমরা সবাই দুনিয়াতেও ভালো চাই আখেরাতেও ভালো চাই তবে দুনিয়ায় মরতে হবে আচরণ কথাবার্তায় বোঝা যায় না ঠিক না ভাবটা এমন আমার ক্ষমতা চিরস্থায়ী গতিতে বইছি আর ছাড়ুন না কিন্তু ছাড়তে হয় না হয় না হয় না হয় না বাড়ি বানায় আমার বাড়ি আমার গাড়ি কিন্তু বন্ধু এক সময়ে চলেই যেতে কিন্তু আফসোস এরা হল বুকাপ যারা পৃথিবীটাকে চিরস্থায়ী বলে বিশ্বাস করতে চায় যারা পৃথিবীতে মরতে চায় না এজন্য রবীন্দ্রনাথের ভক্ত হয়ে যায় রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর বাঁচতে পারছে আর আমাদের জাতীয় কবি বললেন মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই আল্লাহ তার দোয়াটা কবুল করেছে বলে না আমি তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করুন বলে আমি বন্ধুগণ বলছিলাম দুনিয়াতে হাসানা কে পায় এক কথায় ওই ব্যক্তির পায়ে দুনিয়া চুমু খাবে দুনিয়ার হাসানা সে পাবে যে বিশ্বাস করে দুনিয়াটা আমার চিরস্থায়ী নয় বুঝাইতে পেরেছি কিন্তু তারপরেও দুনিয়া চিরস্থায়ী নয় প্রতিদিন এই যে আমি বসলাম ও যে কে জানি তার ভাই কালকেই মারা গেছে কে বাদশাহ এই যে মৃত্যু বলেন প্রতিদিন আমরা দেখি মৃত্যু লাশ কফিন দেখি না দেখি না কিন্তু আমাদের ঘরে আমাদের আমাদের দাদা বাবা তারাও পৃথিবীতে বেঁচে নাই চলে যাচ্ছে কিন্তু ভাবটা এমন আমরা মনে করি আমরা দুনিয়ায় চিরস্থায়ী ঠিক না বেটি বন্ধে গান বিশ্বনবী মোহাম্মদ সুন্দর একটি হাদিসে ছোট্ট করে বলেছেন যারা দুনিয়ায় চিরস্থায়ী থাকতে চায় তারা কখনো থাকতে পারে না জমদূতের হাতে মৃত্যুর পেয়ালা পান করতে হয় না হয় না বলেন মরণ আছে না নাই আছে না নাই কিন্তু আফসোস চাল চলন আচরণ কথাবার্তায় প্রকাশ করে না বুঝে না ভাবটা এমন মালাকর্ম যেন তার কাছে আসবে না কিন্তু বন্ধু অবশ্যই অবশ্যই মৃত্যু তাকে ধরে না ধরে না তবে হ্যাঁ আরেকটা মজার ব্যাপার করে নিহ সুন্দর করে আরেকটি কথা বলেছেন দুটি আয়াতে এসেছে আল্লাহ বলেছেন আমি যদি আপনাদের প্রশ্ন করি বলেন তো এই পৃথিবীর মানুষ কোন জিনিস থেকে বেশি পালায় সব চাইতে বেশি পালায় কোন জিনিস থেকে মানুষ বলেন তো হ্যাঁ মানে এতক্ষণ কথা বলায় বুঝে ফেলছে নাকি নাইলে উত্তর দেয়া কঠিন ছিল ঠিক না বেটি বন্ধু আল কোরআন আল আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের জানিয়ে দিয়েছেন কোরআন আল করিমের তেত্রিশ নাম্বার সোরা সৌরাতুল আহজাবের মধ্যে সৌরাতুল আহজাবের ষোলো নাম্বার আয়াত আল কেরিমা রব্বুল আলমিন সুন্দর করে আমাদের জানায় দিয়েছেন এই পৃথিবীর মানুষ সব চাইতে বেশি পালায় একটা জিনিস থেকে কিন্তু আফসোস পালায় যে জিনিস থেকে ওই জিনিস থেকে বাঁচতে পারে পারে কলেজে মিলায় দেখবেন একুশ নাম্বার পারাপ তেত্রিশ নাম্বার সোহরাব সোহরাতুল আহজাব আল্লাহ রব্দুল আলমিন তিনি সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবীর মাধ্যমে আমাদের জানায় দিয়েছেন যারা পারেন আমার সাথে পড়েন আর ওদবে লাহিমে না রাজীম بسم الله الرحمن الرحيم قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا كار آه. رب العالمين بولن قل لا ينفعكم الفرار ان فررتم من الموت او القتل واذا لا تمتعون الا قليلا ارتهنوا رب العالمين بولن وامر نبيب هي بشنبي মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন বলে দিন যদি তোমরা পলায়ন কর কি কর কি কর পলায়ন পলায়ন মানে বুঝবেন যদি কেউ আসামি হয় আর বাংলাদেশের পুলিশ তাকে ধাওয়া করে তাইলে কি করে সবাই হাসতে একটু উদাহরণ দিলাম বুঝার জন্য ঠিক না বেটি পলায়ন কাহাকে বলে কত প্রকার কি কি সংজ্ঞা সহ উদাহরণ আল্লাহ পলায়ন শব্দটা বললেন তবে আল্লাহ বললেন নবী হে আপনি ঘোষণা করে দিন লাইয়ান ফাহাকুম কখনো তোমাদের কল্যাণ দেবে না উপকার দেবে না কোনো লাভ দেবে না আল ফেরার পলায়ন করা ইন ফার মিনাল মাও মৃত্যু থেকে যদি পালাও কুদ থেকে পালাও মরণ চাই না মরণ থেকে পালাতে চাই এই মরণ থেকে পালানোর জন্য যদি চেষ্টা করো আল্লাহ বললেন নবী ঘোষণা করে দিন মরণ থেকে পলায়ন কোনো লাভ দেবে দেবে শুধু তাই না যুদ্ধে গেলে মারা যাবাব বাড়িতে গেলে ঘরে ঘুমায়া থাকলে মরবানা মনে করবা যুদ্ধের ময়দানে যাবানা নিহত হওয়া থেকে বাঁচার জন্যে আর মৃত্যু থেকে পালানোর জন্যে পালাবা কিছুই তোমাকে কোনো কল্যাণ দেবে দেবে বরং বললেন তুমি পালাতে পারো তবে পালাতে গিয়া খুব অল্পই হয়তো যতক্ষণ জীবন ততক্ষণ বাসবা মরণের সময় আসলে কেউ বাঁচাতে পারবে পারবে কবি তার বিখ্যাত একটি কবিতা আছে তিনি বলেছেন দুজি জাদমির আকাশ জোরে জোর একে আবেদানা দিগর খাকে ঘুর দুইটি জিনিস আদম সন্তানের সাথে একসাথে চলে একসাথে একটা হলো খাদ্য আর পানীয় যেখানে খাবার আছে এখানে যাওয়াই লাগবে আর একটা হলো কবরের মাটি যেখানে কবরের মাটি সেখানে যাবে কেউ আটকাতে পারবে সুতরাং এ আয়াত থেকে একটি ফেঁকি মশালা আপনারা অনেক লোকজন আছে কোথাও অ্যাক্সিডেন্ট হলে কোথাও যদি কেউ মারা যায় নৌকায় এক্সিডেন্ট গাড়িতে এক্সিডেন্ট বিমানে এক্সিডেন্ট তখন বলে অকাল মরণ অকাল মৃত্যু বলে না বলে না এটা বলা যাবে কারণ দুষ্ট তুমি তুমি মূর্ত তুমি মনে করো দুনিয়া চিরস্থায়ী আল্লাহ বলছেন দুনিয়া ক্ষণস্থায়ী সুভা আল্লাহ দুনিয়ায় মরতে হবে না হবে না হবে না হবে না যখন যার মরণ কেউ আটকাতে এটাই তার কাল অকাল না অকালে মরে নাই কালে আরেকটা কয় যদি না যাইতো কয় যদি লঞ্চে না উঠতো যদি মোটর সাইকেলে না উঠতো যদি গাড়িতে না উঠত তাইলে মনে হয় মর না যেখানে মরণ সেখানে যাবেই এই কথা যদি কেউ বিশ্বাস না করে কোরআনের আয়াতকে সে স্বীকার করলো না কারণ মৃত্যু কার হাতে কার হাতে কিন্তু এই পৃথিবীতে মানুষ সব চাইতে বেশি পলায়ন করতে চায় মৃত্যু থেকে আল্লাহ কোরআন এর তেত্রিশ নাম্বার সোরা সোরাতুল আহজাবের ষোল নাম্বার আয়াতে বললেন ঠিক এমনি করান আল আরেকটি সোরাব বাষট্টি নাম্বার সোরাব সরতুল জুমহাব করান আল করিমের বাষট্টি নাম্বার সোরাফ সরতুল জুমহার আট নাম্বার আয়াত কত নাম্বার আয়াত রবরা রামিন সরতুল জুমহাব জুমা চেনেন তো শুক্রবার আমরা কই শুনেন এটাও সংশোধন হওয়া উচিত ইমানদার শুক্রবার বলবে না বলবে জুমাবার কি বলবে শুক্রবার মুসলমান বলবে না আছেন বারটার নাম কে দিয়েছেন কে দিয়েছেন আমার আল্লাহ নাম দিলেন ওই নামে একটা নাজিল করলেন আর আমি এত বড় কপাল পুরা আমি কই শুক্রবার শুক্রবার অসভ্য আল্লাহ হেদায়েত করুন বলেন আমির আর হজুর বলেন আমির সৌরাতুল জুমাব বাষট্টি নাম্বার সৌরভ এর আট নাম্বার আয়াত যারা পারেন আমার সাথে পড়েন আউ দু الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى আলিমে গায়বি ওয়া শাহাদাতি ফায়ুনবিউকুম বিমা কুনতুম তাআমালুন কার কথা আল্লাহ তাআলা বললেন ও আপনি জানায় দিন কোল আপনি বলুন ইন্নাল মাউতা নিশ্চয় মৃত্যু থেকে আল্লাহতি তাফিরু না মিনহু মৃত্যু থেকে তোমরা পালায়া বেরাও فانه মুলাকিকুম কিন্তু জেনে রেখো মৃত্যু একদিন তোমার সামনে আসবেই মৃত্যু সামনে জেনে রাখবেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত কাউকে পিছন থেকে ধরবেন না আল্লাহ তালা বলে দিলেন মৃত্যুর ফেরেস্তা মুখোমুখি আসবেন সামনা সামনে আসবেন মৃত্যুর আগে মৃত্যুর তাকে ব্যক্তি দেখে যে ব্যক্তি ভালো ইমানদার মৃত্যুর তাকে দেখে তার টুটের কোণে মুস্কি হাসি আনন্দিত হয় আর যে কম্বক যে নালায়েক যে দুষ্ট আর পাপী মালাকুল মৌত্রে দেখলে সুন্দর চেহারাটাও কয়লার মতো কালো হয়ে যায় বলে শুভার আল্লাহ আল্লাহ থালা বললেন মৃত্যুর ফেরেস্ত আসবে মৃত্যু আসবে মৃত্যু থেকে পালাও পালায়া থাকতে পারবা না মৃত্যু তোমার সামনে আসবে মুখোমুখি আসবে চেহারার সামনে আসবে তোমার তোরা নাহিলা আলিমিল গাইবি ওয়া শাহাদা মৃত্যু তোমাকে পাকরাও করে আলিমুল গাইব এবং সবকিছুর সাক্ষী কে যিনি বলেন কে ওই আল্লাহর কাছে নিয়ে যাবে মৃত্যুর দ্বারা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আর তার পরে জীবনে যা যা করেছ কোথায় দুষ্টামি করেছ কোথায় বাদরামি করেছ কোথায় মেয়েদের সাথে কোথায় লাল পানি খাইছ কোথায় ঘুষ খেয়েছ কোথায় সুদ খেয়েছ সব রেকর্ড আছে না নাই না আতলা রপ্নান আমিন সাড়ে চোদ্দশো বছর আগে রপনান আমিন করহান আল করিমের সরাতুবানী ইসরাইলে বিশ্বনবীর মাধ্যমে জানাই দিয়েছেন আজকের আধুনিক যুগে এই যে ক্যামেরায় রেকর্ড হচ্ছে কোথায় রেকর্ড হচ্ছে ক্যামেরায় রেকর্ড হচ্ছে সবকিছু রেকর্ড হচ্ছে বন্দুগান মানুষ এই ক্যামেরা মানুষ বানিয়েছে আর মানুষকে যিনি বানিয়েছেন তিনি কে যদি বলেন কে ওই আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ঘাড়ের মধ্যে প্রত্যেকের ঘাড়ের মধ্যে মেরুদণ্ডের মধ্যে অটোমেটিক মুভিং ক্যামেরা লাগাই দিছেন কে আল্লাহর কালাম রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লা ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج لهم يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ اقرأ كتابك كفى بنفسك اليوم عليك. আসীবাহ কার কথা? আল্লাহ। রাফুল বললেন, "ওয়া কুল্ল ইনসান জানী। ওয়া আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানব বান্দান হবে। আলজামনাউ তায়রাহু ফি উনুকিহি তার মেরুদণ্ডের মধ্যে, ঘাড়ের মধ্যে অটোমেটিক মুভিং ক্যামেরা দিয়েছেন কে?" কে দিয়েছে আজকের বিজ্ঞান চোদ্দশ বছর পরে সে আবিষ্কার করে পেয়েছে এর নাম হলো ডিএনএ ডিএনএ এই ডিএনএ একটা ফিতা এত লম্বা দুনিয়া থেকে আকাশ হয়ে আবার দুনিয়ায় আসবে শেষ হবে না সুবহানাল্লাহ কইবেন না আরো আস্তে কোন সুবাহ আল্লাহ বন্ধুগান আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে মুভিং ক্যামেরা অটু ক্যামেরা যে ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে রেখেছেন কেয়ামতের দিনে ওরা ভোলাল ব্যক্তির সামনে আমি আপনি আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল জাব্বার সবার সামনে তার আমল নামাটা পেশ করবেন কে আল্লাহ বলবেন একরা কিতাবাক তোমার আমল তুমি পড়ক কাফিনাফ চিকা লিয়াওমা আলাইকা হাসিবা আজকের দিনে জাস্টিস হয়ে জাজমেন্ট দেওয়ার জন্যে তোমার নিজের বিরুদ্ধে তুমি নিজেই যথেষ্ট কংসবান তাই প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুর ফেরেস্তা আসে তখনও আমল নামা দেখে কি আমল করেছে দেখতে পায় ভালো হলে হেসে দেয় আর অসভ্য পাপি হলে চেহারাটা কালো হয়ে যায় কন্যা না এই আয়াতগুলো থেকে আমরা পেলাম আল্লাহ নিজে বললেন মানুষ পালাতে চায় সব চাইতে বেশি পালায় একটা জিনিস থেকে এর নাম জোরে বলেন এর নাম কিন্তু বান্ধব মৃত্যু থেকে পালায়া কেও বাস্তেব কেও বাস্তে পারবে পারবে কবি সুন্দর করে কোরআনের অনুবাদ করে সুন্দর করে বলেছেন মৃত্যু থেকে পালাও তুমি মরণ তোমায় যদিও সুদূর লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি সিঁড়ি বানায় আকাশ পর্যন্ত যদি লুকায়া যাও সেখানেও মৃত্যু এসে সামনে ধরবে বলেছেন কে তাই বুঝলাম মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে তবে মানুষ বেশি থেকে থেকে কিন্তু পালায় যে ব্যক্তি বিশ্বাস করে আমি মরব আমাকে মরতেই হবে সাদা কাপড়ের সাদা কাপড়ের কাপনের ভিতরে আমাকে ঢুকাবে মাটির পেটের ভিতরে নিয়ে নেবে আমি বাঁচতে পারব না এই বিশ্বাস যে করে আল্লাহর কসম যে দুনিয়াকে চিরস্থায়ী বিশ্বাস করে না যে বিশ্বাস করে মরতেই হবে মরেই যাব ওই ব্যক্তি দুনিয়াতে হাসানা পায় দুনিয়া এসে তার পায়ের কাছে চমু খায় কন্যা আলহামদুলিল্লাহ বন্ধু যে দুনিয়া চায় নবীজি বলেছেন সে কুকুরের মতো কিসের মতো কোরেন আল্লাহ তারও উদাহরণ দিয়েছেন যারা কেবল দুনিয়া 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 করে দুনিয়াকে চিরস্থায়ী মনে করে মরতে চায় না আসলে ওরা কুকুরের মতো ইন্তাহ্মিলা লাইহিয়ালহাঁজ আউতাত্র আল হাঁজ কুকুর দেখবেন উত্তক্ত করলেও জীব্রাটা লম্বা করে সাধারণভাবে হাতলেও জীব কি করে দেয় আল্লাহ তাআলা বললেন যে মানুষ আদমের সন্তান মানবে দানবের সন্তান পৃথিবীকে চিরস্থায়ী মনে করব জেনে রেকব পৃথিবীকে চিরস্থায়ী যে মনে করে সে হলো কুকুরের মতো যে হাতটি নিয়ে কেবল কি পুরান ঢাকায় নাই নাকি নাই আফসোস দেখেও যারা বুঝে না আজকে আমরা শিখলাম মৃত্যু থেকে পালাবো বলেন পালাবো কারণ যখন মৃত্যু অবশ্যই আসবে আল্লাহ বলেছেন কোনও কুমত যেখানেই থাকে না কেন মৃত্যু তোমাকে ধরবে যদিও তুমি দুর্বৃত্য দুর্গের ভিতরে পালায়া থাকো না কেন মরণ থেকে বাঁচতে পারবে না কেউ রাজি আছেন সুতরাং যারা মৃত্যুর প্রস্তুতি নেয় দুনিয়াকে বলে না আমার দরকার নাই দুনিয়া তার পায়ে আসে আর যে কয় ও দুনিয়া তরে আমার খুব দরকার দুনিয়া তাকে পা দেখায়া লাত্তি মারে ঠিক না বেটি আরে ভাই ঠিক না ঠিক হ্যাঁ আমার ফিরে আসি বলছিলাম আমরা হাসানা চাই দুনিয়ায় আল্লাহ এবং তার আমাদের জানিয়ে দিলেন যে দুনিয়ায় হাসানা যদি পেতে চাও তাহলে বিশ্বাস করো দুনিয়াটা চিরস্থায়ী মরতে হবে পালায়া পারবা তার মানে মরতে হবে না হবে না মরতে হবে না হবে না বন্ধু মরতেই হবে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না সবাই মরেছে আমরাও মরব পৃথিবীতে মৃত্যুর এই সাইকেল চলমান আছে যেহেতু বন্ধু তাই মরতে গিয়ে এমন মরণ আশা করা উচিত যে মরণের পরে কষ্ট আর দুঃখ নাই এমন মরণ চান না চান না কে কে এমন মরণ চান আজকের সার্থক আলহামদুলিল্লাহ চলে বলো আলহামদুলিল্লা বন্ধু মরতেই হবে মৃত্যু থেকে কেও বাঁচতে পারে নাই বাঁচতেও পারব না আমরা যেহেতু মরতেই হবে তাই এমন মরণ চাই যে মরণে মরার সাথে সাথে আল্লাহর জান্নাত পেতে পারি ঠিক না ভে এ আশা আছে না নাই আছে না নাই পন্দিগণ তিনি শুনুন মনতেই যেহেতু হবে এমন মরণ চাই যে মরণের সাথে সাথে আজ আবার গজবের প্রশ্নই আসে না এমন মরণ চাই যে মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই ঠিকনা ভেটি মন্দিগণ তাহলে কোরানকে প্রশ্ন করিম ভাই কোরআন বল কারা তারা ওই লোকগুলো কারা যারা মৃত্যুর সাথে সাথে অবশ্যই আল্লাহর জান্নাত তাদের জন্য অবদারিত এমন কি দুনিয়াতেও তারা হাসানা পেয়েছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এরা কারা কোরআনকে প্রশ্ন করলাম কোরআন আমাদের বলে দুস্তব

উনসত্তর নাম্বার আয়াত আলকের ইমাতে আল্লাহ তালা একদল মানুষের নাম বলেছেন পরিচয় করিয়েছেন ওই মানুষরা হলো তারা আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করি সুরাতুন ভাতা পারেন তো আমার সাথে পড়বেন তাহলে পড়েন বিস্মেল্লাহিল্লা الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط مستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بلنا امين امين بندق رتك فرازنا مجم সুন্নত নামাজে ওয়াজিব নামাজে নফল নামাজে সকল নামাজে আলহামদুলিল্লাহ সূরাটা পড়ি ওই সূরার মধ্যে সবাই বলি ও আল্লাহ আমাদেরকে পথ দেখাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ও আল্লাহ আমাদের তাদের পথ দেখাও যাদের উপরে তোমার নিয়ামত নাজিল করেছো কন্যা আল্লাহ প্রত্যেক নামাজে চাই চাই না চাই না প্রত্যেক নামাজে আল্লাহর কাছে বলিও আল্লাহ নিয়ামত যাদের দিয়েছ আমার জীবন আর মরণ আমার দুনিয়ার আখেরাত তাদের সাথে দাও যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দিয়েছ কন্যা সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হল নিয়ামত আল্লাহ কাদের দিয়েছেন বাদা। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা করে কোরআনের প্রথম আয়াত শেষের আয়াতের ব্যাখ্যা তাই আল্লাহ সৌরাতুল ফাতে হার আয়াতের ব্যাখ্যা চার নাম্বার সৌরার উনসত্তর নাম্বার আয়াতে করলেন কন্যা সুবাহ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে সবার সামনে বলে দিলেন জানেন নাওন্নআমাল্লাহু আলাইহিম মিনান নবইয়িনা ওয়াস সিদিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহীন কয় প্রকার কয় প্রকার কারকতা আল্লাহ তালা বলেন বান্দারে আমার প্রত্যেক নামাজে তুমি চাও তাদের পথ যাদের প্রতি আমি আল্লাহ নিয়ামত দিয়েছি যারা দুনিয়ায় হাসানা পেয়েছে আখেরাতে হাসানা পেয়েছে দুনিয়া যাদের পায়ে চুমু খেয়েছে আখেরাতে যারা চিন্তাও নাই ভয়ের কারণ এরা কয় প্রকার বলেন কয় প্রকার চার প্রকার মানুষ এক নাম্বার আল্লাহ তালা বললেন তার মানে আল্লাহ চিরন্তন দিয়েছেন সকল নবীগণের উপরে কন্যা আলহামদুলিল্লাহ সব নবী নিয়ামত কে দিয়েছেন দুই নাম্বার ওয়াসিদ্দিক যারা সিদ্দিক যারা সত্যবাদী সত্যবাদীদের লিডার হলেন আবু বকর আবু কুহাপার পুত্র আবু বকর সিদ্দিক সিদ্দিক যারা তাদের উপরে আল্লাহ চিরন্তন নামত দিয়েছেন বন্ধুগণ এই পৃথিবীতে নবী বিশ্বনবী নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ তারপরে আর কোন নবীও নাই রসুল নাই আছে বলেন আছে শুনেন প্রসঙ্গ তো বলতে হয় কাদিয়ানি তারা কাফের সবাই জুড়ে বলেন কি আরো জুড়ে বলেন কি আমরা সরকারের কাছে দাবি জানাই এদেরকে কাফের ঘোষণা করা হোক কারণ হলো এরা কয় আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়াম মরে গেছে আবার তিনি আসছে ওই ভন্ড মালাউন গোলাম আহমদ কাদিয়ানি হয়ে কন্ন নাউযু বিল্লাহ আল্লাহ তাআলা বললেন যারা পারেন আমার সাথে পড়ে মা কানা আবা আহাদিম মির কম ওয়ালাকিন ওয়াখত ম নবী কার কথা আল্লাহ তালা বলে দিলেন বিশ্বনবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীজীবন চেদ লা নবী আবাদীওয়ালা রসোলা আমার পরে কেউ নবী আসবে না কেউ রসোল আসবে না যদি আমার পরে কেও নবী হত আল্লাহ তালা উমরকে নবী বানায়া দিতেন কন্যা সুবাহান কিন্তু মর নবী হন নাই নাই না তাই কালিয়ানিরা কাফের খন্দেগান আল্লাহ নেহামত দিয়েছেন নবীদের প্রতি এই পৃথিবীতে আর কোন নবী হাসবেন না দুই নাম্বার সিদ্দিক আবু বাকার সিদ্দিক সর্বজন সবচাইতে সিদ্দিকদের এ নেতা তার মতো সত্যবাদী হওয়াও এখন বড় কঠিন টিঙ্কনাবিটিক বলেন টিকনাভেটিক তবে তিন নাম্বার তিন নাম্বার আল্লাহ তালাব যাদের উপরে নিয়ামত করেন আল্লাহ নিজে চার নাম্বার সোরা সোহরাতুন্নিসার ঊনসত্তর নাম্বার আয়াতে বললেন যারা তিন নাম্বার যাদের উপরে আল্লাহর নেয়ামত তারা হলো সোহাদা জুড়ে বলেন কি শহীদ যারা হতে পারে আল্লাহর চিরন্তন নিয়ামত দুনিয়ার হাসানা আখেরাতের হাসানা তারা পায় কন্যা সুভার আল্লাহ চার নম্বর সালেহীন যারা নে কাজ করে যারা নে কাজ তার মানে নিয়ামত পায় কারা কয় দল এক নাম্বার নবীগণ দুই নাম্বার সিদ্দিকরা তিন নাম্বার শহীদরা চার নাম্বার সে সৎ কর্ম পরায়ণ নেক কারেরা আজকে এই যে লিজেন ফাউন্ডেশন এদের এই যুবকদের জন্য আমি দোয়া করি কারণ এরা সুন্দর করে একটা কথা লিখেছে সৎ ব্যক্তিত্ব সৎ নেতৃত্ব সফলতার চাবিকাঠি কারণ সৎ যে সৎ সেই পারে অন্যের উপকার করতে ঠিক না আর যে চুল যে ডাকাত যে ট্যান্ডার যে বুমাবাস যে ককটেল করে সন্ত্রাসী করে সে কারো উপকার করতে পারে বন্দে আমরা পেলাম চার প্রকার মানুষের প্রতি আল্লাহর নিয়ামত কন্যা সুবাহ আল্লাহ এই চার প্রকারের মধ্যে তিন নাম্বার হলো শহীদরা কারা দেখুন শহীদ আরবিতে বলে শহীদ ওই সকল মানুষেরা যারা ইমান সহকারে ইসলামের জন্যে যুদ্ধের ময়দানে জীবনটা দিয়ে দেয় তাদের নাম শহীদ ঠিক না যেমন বদরের শহীদ উদুরে উহুদের শহীদ খন্দকের শহীদ শহীদ এমন যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা শহীদ তবে বিশ্বনবী আরো জুড়ে বলেন সাল্লাহ বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন যুদ্ধের ময়দানে সত্যের জন্যে জীবনটা আল্লাহর রাস্তায় যারা দিয়ে দেয় তারা শহীদ বটে তবে এরা বাহিরে এদের ছাড়াও আরো আট প্রকার আরো আট প্রকার শহীদ আছে বিশ্বাস করুন কোন দেখেন আবিদাউদের বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশুদ্ধ আদিস বিশ্বনবী বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুদ্ধের ময়দানে শহীদ এর বাহিরে আরো সাত প্রকার শহীদ তার মানে শহীদ কয় প্রকার আট কয় প্রকার টোটাল কয়টা আট এক নাম্বার যুদ্ধে যুদ্ধের ময়দানে শহীদ কিন্তু যুদ্ধের ময়দানে যেতে পারে নাই বদর উহুদ খন্দকে যেতে পারে নাই তারাও শহীদ হুকুমে শহীদ হতে পারে নবীজি বলছেন এরা হলো আরো সাত প্রকার এক নাম্বার যুদ্ধে শহীদ আর সাত প্রকার যুদ্ধের বাহিরে শুনতে রাজি আছেন শোনালে আপনি দাউদের বিশুদ্ধ হাদিস ওই যুদ্ধের ময়দানে যারা মারা গিয়েছেন তারা শহীদ তাদের বাহিরে আরো সাত প্রকার যদিও সহিয়াল বুখারীতে আরও তিন প্রকার যুক্ত হয়েছে তাই ফুকাহা আহিম্মা মুস্তাহিদিন মহাদ্দি সিন্দরা বলেছেন যুদ্ধের ময়দানের শহীদ ছাড়াও আরও দশ প্রকার মানুষ শহীদ কনসোবাহান আল্লাহ শুনতে রাজি আছে, শুনতে রাজি আছে, একেবারে অনেকক্ষণ সময় হয় আমি শর্টকাট শুধু বললো বিশ্বনবী বললেন যুদ্ধের ময়দানে শহীদ ছাড়া সোনানে আবিদাউদের হাদিস সহিয়াল বুখারীর হাদিসকে দুই হাদিসকে একত্রে যুক্ত করে দিলে যুদ্ধের শহীদ ছাড়াও আর দশ প্রকার শহীদ আছে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এক নাম্বার বিশ্বনবী বললেন ও আমার উম্মতেরা দুনিয়ার মানুষেরা কেমত পর্যন্ত জেনে নাও এরা হলো শহীদ যারা মহামারীতে মারা যায় কিতে মারা যায় মহামারী যক্ষা লেগেছে মহামারী বসন্ত লেগেছে মহামারী ডাইরিয়া লেগেছে মহামারীতে মহামারীতে যারা মারা যায় নবীজি বললেন তারা শহীদ কন্যা সুবাহান আল্লাহ দুই নাম্বার নবীজি বললেন পানির মধ্যে ডুবে যে মারা যায় পানিতে ডুবে যাচ্ছে হাত রানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই পানির নিচে ডুবে মারা গেছে নবীজি বললেন শহীদ কনসবাহ তিন নাম্বার বিশ্ব বললেন তিন নাম্বার অলপ যারা আগুনে পড়ে আলগারিক। আল হরিক আল বললাম এবার হলো আল হরিক আগুনে পুরে আগুনে পুরে যারা মারা যায় বিশ্বনবী বললেন এরা সবাই হলো সবাই কি জুড়ে বলেন এরা কি এবার ওয়াজের প্রথম প্রশ্নে মিলে মিলাই বলছিলাম চুরি হাতটায় আগুনে পুরে যারা মারা গেল আমরা দোয়া করি নবীজির হাদিস কে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে শহীদ বলে কবুল করেছেন কন আমি আরো জুড়ে বলো না আমি বন্ধু যখন দেখতে পায় আগুন আসছে জলে মরবে আমি নিচে যে সাংবাদিক অনেক সাংবাদিকরা কাবার করেছে আমি তো কাজ করি টেলিভিশনে এই যে এটিএন বাংলায় আমি কাজ করি আজকেও বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টা লাইভ প্রশ্নোত্তর ছিল আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে এগারোটা আসে সরাসরি প্রশ্ন দেখবেন আমার সাংবাদিক বলছে এমন ঘটনা ঘটেছে চার তোলার উপরে গর্ভবতী স্ত্রী স্ত্রী নামতে পারবে না স্বামীকে বলেছে নেমে যাও স্বামী বলেছে না তোমাকে রেখে নামবো দুই একসাথে এমন দুইটি যুবকের লাশ লেগে আছে কয়লা হয়ে একসাথে হয়ে গিয়েছে বার্ন ইউনিটে অনেক কষ্ট করে দুই যুবকের দেহ আলাদা করে দেখে মাঝখানে আরেকটা ছোট্ট বাচ্চা কন্যা এই যে মরেছে আগুনে পুরে মরেছে কতবার আল্লাহকে ডেকেছে কতবার তৌবা করেছে কতবার পরেছে লাইলা এলাল্লাও মোহাম্মাদ হস্নলা পরে চেনা পরে নাই শুনেন রাগ করি না আপনারা বলি বাংলাদেশ এমন দেশ যে দেশে হিন্দুরাও লাইলা লাহি পারে না পারে না বলেন পারে না পারে না বিপদে পড়লে হিন্দু লাই শুনেন অনেক উদাহরণে নিশ্চিত আছে আগুনে জলে মরবে বেরোনোর সুযোগ নাই ওই মুহূর্তে ইমান যদি অল্প থাকে যদি একশো গ্রাম ইমান থাকে এটা বেড়ে হাজার গ্রাম হয়ে যায়

স্বাভাবিকভাবে আগুনে পুড়ে মারা গেল নবীজি বললেন তারা হলো শহীদ তাই চুরি হাতটায় যারা মারা গেছে আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদের শহীদ বলে কবুল করো বলে না আমি আরো জোরে বলে না আমি বন্দিগান তারপরে হল বিশ্বনবী বললেন অসহিবুদাতিদ্দাম বাংলায় হলো প্যারালাইসেস হলে এক পার্শ অবশ হয়ে পক্কাকাতগ্রস্ত হয়ে যদি কেউ মারা যায় প্যারালাইসিস হয়ে মারা গেলে নবীজি বললেন শহীদ কন্যা সুবাহ তারপরে নবীজি বললেন যারা পেটের পীড়ায় মারা যায় কিসের পীড়া পেটের পীড়ায় যে মারা যায় নবীজি বললেন সে হলো সে হলো শহীদ সাত নাম্বার হলো ছয় নাম্বার হলো নবীজি বললেন আর যে ব্যক্তি ওল্লা দিয়ে তাহতাল হাদাব যে ব্যক্তি কোনো দেয়াল অথবা মাটি অথবা বাড়ি গাড়ি চাপা পড়ে মারা যায় আসে না নাই চাপা পড়ে মারা যায় নবীজি বললেন সে শহীদ কন্যা সুবাহ তারপরে নবীজি বললেন যে মহিলা যে নারী বাচ্চা পেটে ধারণ করেছে বাচ্চা পেটে ধারণ করে প্রসবের কারণে অথবা গর্বের কারণে যদি মারা যায় তাইলে শহীদ কথা সুভার আল্লাহ তার মানে নবীজি সাতটা সোনানে সোনানে আবিদাউদের হাদিসে সাতটা কয়টা পেলাম ভালো করে মুখস্থ এক নাম্বার যে মারা যায় যে ব্যক্তি মহামারীতে মারা যায় সে হলো শহীদ দুই নাম্বার পানিতে ডুবে যে মারা যায় সে হলো শহীদ তিন নাম্বার আগুনে পুড়ে মারা যায় সে হলো শহীদ চার নাম্বার প্যারালাইসেস হয়ে মারা যায় সে হলো শহীদ ছয় নাম্বার যে পেটের পীড়ায় মারা যায় সে হলো শহীদ তারপরে হলো দেয়াল চাপা পড়ে যে মারা যায় সে হলো শহীদ যে মহিলা গর্বের কারণে বাচ্চা প্রসবের অথবা প্রসবের আগে মারা যায় সে হলো কয়টা হলো সাতটা আর তিনটা হলো সেই বুখারিতে নবীজি বলেছেন মান কুতিলা দু নামালিহি যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার জন্যে ডাকাতের সাথে যুদ্ধ করে মারা যায় ডাকাতে মেরে যায় সম্পদ রক্ষা করতে গিয়ে যে মরে সে হলো তারপরে নবীজি বললেন যে ব্যক্তি তার জীবন রক্ষার জন্য মানে কতিলাভ দু যে ব্যক্তি মারা যায় নিজের জীবনটা রক্ষা করার জন্যে সে হলো শহীদ আর দশ নাম্বার হলো বা বোকারির হাদিসের তিন নাম্বার বর্ণনা হলো মান দুন আহলিহি যে তার পরিবার যে তার ছেলে মেয়ে সন্তান মা বাবাকে বাঁচানোর জন্যে জীবনটা দিয়ে দেয় তার নাম শহীদ তার নাম বন্দেগার ফিরে আসি আবার প্রথম কথায় আমরা চাই দুনিয়াতে হাসানা চাই না চাই না আমরা চাই আখেরাতে হাসা না বনামিন আগুনের আজাব থেকে বাঁচতে চাই না চাই না আমরা চাই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না মৃত্যু থেকে পালাব না আমরা বীর পুরুষের মতো মরতে চাই তবে এমন মরণ চাই মরার সাথে সাথে যাতে জান্নাত পাই বলে নামিত আর জোরে বলে না আমি আর মরার সাথে সাথে মরার সাথে সাথে জান্নাত পাবে রব্বুল আলামিন বললেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং চার নাম্বার ভালো মানুষেরা আর এই যে আল্লাহর বলা চার প্রকার মানুষ এদের মধ্যে শহীদ যারা বিশ্বনবী আমাদের জন্যে সহজ করে দিলেন দশ প্রকার মানুষ যুদ্ধের देर ময়দানে না গিয়াও কি হতে পারে কি হতে পারে কি হতে পারে সুতরাং কার কার শাহাদতের মৃত্যুর আকাঙ্াসে হাতটা তুলে দেখারে বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত নামান ভদ্রগণ আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন বলেন আমিন আমিন যে শুনলেন আরেকজনের কাছে পৌঁছে দেবেন রাজি সেব আমি দোয়ার দিকে আগায় যাচ্ছি আমরা দোয়া করব যারা স্বেচ্ছাসেবক যারা এই লিজেন্ডের সদস্য আমরা অনুরোধ করব একটু দয়া করে একটু ফাঁকা হয়ে বসুন একটুখানি গ্যাপ করে বসুন আর জিকির করুন লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد বন্ধুগান আমরা শুনলাম দুনিয়ায় হাসানা তারা পায় যারা দুনিয়াকে বলে তুই তুচ্ছ তোর মাঝে আমি থাকব না দুনিয়া তার পায়ে চুমু খায় আর যে দুনিয়াকে ধরতে যায় দুনিয়া তারে লাথি মেরে ফালায়া দেয় ঠিক না বেঠিক বন্ধুগান তবে হ দুনিয়াতে মৃত্যু থেকে সবাই পালায়া বেড়ায় মরণ থেকে পালালেও মরণ একদিন ধরবে পালায়া বাঁচা যাবে তবে যারা মৃত্যুর জন্যে প্রস্তুত থাকে বীর বাহাদুরের মতো ন্যায় আর সৎ আর ভালো মানুষ আর নেকি আর সভাব নিয়ে মরতে চায় মৃত্যুর জন্যে যে প্রস্তুত থাকে তার জন্য সৌভাগ্য বলেন না আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ morte কি আমরা এমন মরণ চাই যে মরণের সাথে সাথে জান্নাতে ঢুকে যাব কনা আমিন ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহর কথা খাত্তাবের बेटा ওমর তিনি এমন মানুষ ছিলেন বিশ্ব নবী বলেছেন লা নাবিয়া বাদি ওয়ালা লা আমার পরে নবীও আসবে না কেউ রাসূলও আসবে না কেউ যদি যদি আসত যদি আসত লা কানা উমর যদি নবী আর রাসূল কেউ আসত তেলে উমর নবী হয়ে যেত কন্যা সুবহানাল্লাহ কিন্তু নবীও আসবে না রাসূলও আসবে না তাই উমর সাধারণ মানুষই ছিলেন আল্লাহর নবীর সাহাবি কিন্তু ওই উমর মরতে চেয়েছেন মরার আগে সব সময় দোয়া করতেন উমর বিনিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আল্লাহুম্মা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি মাউতিফি বালাদে রাসূলিক কন্যা সুবান যারা পারেন আমার সাথে পড়েন উমরের দোয়া উমর বিনিল শয়তান যাকে ভয় করত আল্লাহর হাবিবের আপন সাহাবি নবীজির শ্বশুর এবং দ্বিতীয় খালিফা খাত্তাবের বেটা উমর দোয়া করতেন পড়েন আল্লাহ হুম্মার জুকনি পড়েন আল্লাহ হুম্মার জুকনি শাহাদ ওয়াজাল মাউতিফি বালাদে রাসূলিক এর বাংলা অর্থ হলো ও আল্লাহ তাআলা আমাকে তোমার রাস্তায় শহীদ বলে نصیব করো কদ্দাস সুবহানাল্লাহ উমর রাদিয়াল দোয়া করতেন আল্লাহ যেন শহীদ বলে কবুল করে আমরাও শহীদ হতে চাইনা না চাই না বলেন চাই না চাই না আমরা যুদ্ধের ময়দানে শহীদ না হলেও নবীজির বলা দশ প্রকার শহীদের একজন অন্তত হতে চাই না চাই না বলেন চাই না চাই না উমর আল্লাহ দোয়ার অর্থ ছিল ও আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ বলে কবুল করো আর আমার মৃত্যুটা তোমার নবীর দেশে দিও মদিনায় দিও কন্যা সুভান আল্লাহ সত্যি উমর বিনিল খাতাব রাতি আল্লাহ শহীদ হলেন আর তাকে মদিনায় নবীজির পাশে দাফন করা হলো কন্যা সুভান আল্লাহ তাই আমরাও আল্লাহর কাছে শাহাদতের মৃত্যু কামনা করব বলেন না আমিন আরো জুড়ে বলুন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته